জাতিসংঘের আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগে 14 ধাপ পিছিয়েছে বাংলাদেশ। আগডাটার ফ্রন্টিয়ার টেকনোলজি ইন্ডেক্স বা উন্নত প্রযুক্তি সূচকে 166টি দেশের মধ্যে 0.28 স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান এখন 126তম, অথচ 2021 সালে বাংলাদেশের অবস্থান ছিল 112তম। তথ্য যোগাযোগ প্রযুক্তি, দক্ষতা, গবেষণা, উন্নয়ন, শিল্প এবং আর্থিক এই 5টি উপসূচকে এমন অবস্থান প্রকাশ করেছে জাতিসংঘের বাণিজ্য উন্নয়ন বিষয়ক সংস্থাটি। প্রতিবেদনে আধুনিক প্রযুক্তির, ব্লকচেইন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ইন্টারনেট অব থিংস ও ভার্চুয়াল রিয়েলিটি প্রয়োগে বাংলাদেশের অবস্থান 148তম, দক্ষতায় 131তম, গবেষণা উন্নয়নে 67তম, শিল্পে 135তম এবং আর্থিক উপসূচকে 90তম। প্রতিবেদনের তথ্য অনুসারে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সূচকে বাংলাদেশ শুধু আফগানিস্তানের উপরে, যথারীতি সবচেয়ে এগিয়ে আছে ভারত। তার র্যাঙ্কিং 43তম, 2021 সালে ছিল 46তম। এরপর শ্রীলঙ্কার অবস্থান 89 এবং নেপাল 106তম, ভুটান 116তম, পাকিস্তানের অবস্থান 125তম এবং আফগানিস্তান 164তম। তালিকার শীর্ষ দশে রয়েছে যথাক্রমে মার্কিন যুক্তরাষ্ট্র, সুইডেন এবং সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, দক্ষিণ কোরিয়া, জার্মানি, ফিনল্যান্ড, হংকং ও বেলজিয়াম। প্রতিবেদন বলছে বিস্তৃত প্রতিরক্ষা ব্যবস্থা, মহাকাশ, রোবোটিক্স, শক্তি, পরিবেশ, জৈব প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, অ্যাডভান্স ম্যাটেরিয়াল ও কোয়ান্টাম প্রযুক্তির মতো ক্ষেত্রগুলোতে শীর্ষে থাকার মধ্য দিয়ে চীন বিশ্বের টেকনোলজি সুপার পাওয়ারে পরিণত হয়েছে। ড্রোন, যান্ত্রিক শিখন, ইলেকট্রিক ব্যাটারি, পারমাণবিক শক্তি, ফটোভোল্টাইক্স, কোয়ান্টাম সেন্সর ও জটিল খনিজ নিষ্কাশন সংক্রান্ত প্রযুক্তিতে চীন রাজত্ব করছে। ক্রিটিক্যাল টেকনোলজি ট্র্যাকারের হিসেবে কয়েকটি নির্দিষ্ট প্রযুক্তির ক্ষেত্রে বিশ্বের শীর্ষ 10টি গবেষণা প্রতিষ্ঠান চীনেই অবস্থিত। অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউট বলছে তুলনা করলে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র জটিল প্রযুক্তির মাত্র 7টি ক্ষেত্রে শীর্ষে রয়েছে,